আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিও হচ্ছে 9 নম্বর পর্ব। ইতিমধ্যে আমাদের 8টি পর্ব শেষ হয়ে গিয়েছে। যারা এখনও দেখেন নাই তাদেরকে দেখে আসার জন্য অনুরোধ করা হলো। এবং কম্পিউটার দোকান পর্বতে আজকে খুবই ইম্পর্টিং বিষয় বলবো আপনাদেরকে, যেটা মাইক্রোসফট ওয়ার্ডে যে কাজগুলো করা হয়। আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের নিয়মিত যে কাজগুলো করা হয় সেই কাজের উপর আজকে আলোচনা করব। এবং পুরোটাই আজকে মোটামুটি কিছুটা পর্ব আমি মোটামুটি আজকে শেষ করব। পর্ব কিন্তু লাস্ট পর্ব শেষ করতেছি না, এটা শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ডেই মোটামুটি আজকে কিছুটা বোঝাবো আর কি আপনাদেরকে। সম্মানিত ভিউয়ার্স, এখন আমার কথা হচ্ছে কম্পিউটার রিলেটেড, ঠিক আছে? আমি কম্পিউটার দোকানে যে কাজগুলো করা হয় এই কাজগুলো নিয়ে আলোচনা করতেছি। কম্পিউটার দোকানে যে কাজগুলো করা হয় নিয়মিত সেই কাজগুলো আমি এখানে লিখে রাখছি। সাপোজ একটু খেয়াল করে দেখুন, প্রফেশনাল সিভি ডিজাইন, আবেদনপত্র, অভিজ্ঞতা সনদ, ওয়ারিশ সার্টিফিকেট, চারিত্রিক সনদ, ফ্যামিলি সার্টিফিকেট, বিভিন্ন প্রত্যয়নপত্র, মৃত্যু সনদ, মাসিক অথবা বাৎসরিক আয় সনদ, অনুপস্থিত সনদ, ক্ষমতা অর্পণ সনদ, পুনর্বিবাহ না হওয়ার সনদ, অনুমতিপত্র, একই ব্যক্তি সনদ, নমুনা স্বাক্ষরের প্রত্যয়নপত্র, ঠিক আছে, অনুমতিপত্র, যোগদানপত্র, বিভিন্ন ফর্ম্যাট, বিভিন্ন ফর্ম, মানি রিসিট, বিভিন্ন পত্র ফর্ম, স্কুলের প্রশ্নপত্র ফর্ম্যাট এবং ম্যারেজ সার্টিফিকেট, কাবিননামা, দোকান অফিস ভাড়া, বন্ধক, জমি দলিল, জমি বিক্রি দলিল, বায়নাপত্র, জমি বিক্রি, ফ্ল্যাট বিক্রি, গাড়ি বিক্রি চুক্তিনামা, অংশীদারি চুক্তিনামা, আমমুক্তারনামা, বিভিন্ন হলপানামা। এখন এখানে যে কথাগুলো বললাম এই ফর্ম্যাটগুলো, এই লেখাগুলো আমাদের নিয়মিত এই কাজগুলো আমাদের সব সময় মোটামুটি এখান থেকে কোনো না কোনো কাজ আসবেই। মাইক্রোসফট ওয়ার্ড বলতে টাইপিংয়ের কাজ, ঠিক আছে? মাইক্রোসফট ওয়ার্ডে বেশিরভাগ টাইপিংয়ের কাজ করা হয়, লেখালেখির কাজ করা হয়। তো আমরা এখন মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে জানবো এবং মাইক্রোসফট ওয়ার্ড কি আসলে, মাইক্রোসফট ওয়ার্ড ওয়ার্ডে কী কী কাজ করা হয়। মাইক্রোসফট ওয়ার্ড ইতিমধ্যে যাদের নেই তাদেরকে বলবো, আমার ভিডিও আমি আমার হোয়াটসঅ্যাপ নম্বরে নক দেবেন, আমি আপনাদেরকে এই সফটওয়্যারটি দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন উপরে একটু খেয়াল করে দেখুন, এখানে হোম রয়েছে, ইনসার্স রয়েছে, পেজ লেআউট, রেফারেন্স এবং মেলিং, রিভিউ, ভিও, এডসিং, অ্যাক্রোবেট, ঠিক আছে, বেশ কিছু অপশন এখানে রয়েছে। প্রত্যেকটি হোমে এক এক রকমের কাজ রয়েছে। দেখুন এখানে হোমের মধ্যে, হোমের আন্ডারে যে কাজগুলো রয়েছে, ক্লিপবোর্ড এবং ফন্ট, প্যাকগ্রাফ, ঠিক আছে, এগুলো হচ্ছে স্টাইল এবং এডিটিং, এগুলো হচ্ছে আপনার হোমের কাজ, ঠিক আছে। তাছাড়া ইনসার্টে বেশ কিছু কাজ রয়েছে, ইনসার্টে কতগুলো কাজ রয়েছে দেখুন, পেজেস, টেবল, ইলাস্ট্রেশন, লিঙ্ক, হেডার অ্যান্ড ফোর্ডার, ট্যাক্স, সিম্বল, ঠিক আছে, এগুলো হচ্ছে ইনসার্টসের আন্ডারে। প্রত্যেকটি অপশনের বেশ কিছু কাজ রয়েছে, এই কাজগুলো আমাদের অবশ্যই জানতে হবে। আমরা কাজ করতে করতে ইনশাল্লাহ এই কাজগুলো শিখে নেব। খেয়াল করে দেখুন এখানে যদি আপনি প্রথমে কোনো কিছু লিখতে যান অথবা কোনো কিছু করতে যান, আমি আপনাদেরকে জাস্ট অল্প কিছু দেখাবো। এখানে যদি আপনি বাংলাতে লিখেন, ঠিক আছে, কোনো কিছু যদি আপনি বাংলাতে লিখেন, এখানে প্রথম অবস্থায় আমাদের উপরে দেখতে পাচ্ছেন বিজয় ক্লাসিক, বিজয় বাইন এই সফটওয়্যারটি ইনস্টল দিতে হবে আমাদের পিসিতে। তারপর এখানে দেখতে পাচ্ছেন বিজয় ক্লাসিক করা রয়েছে, বিজয় ক্লাসিকে করে আমরা এই ফন্টের জায়গাতে আমরা সুটোনি এমজি করে দেব, ঠিক আছে, সুটোনি এমজি এটা করে দিয়ে আমরা এখানে লিখব। সাপোজ আমি আমার সোনার বাংলা, ঠিক আছে, এটা হচ্ছে বাংলা লেখার নিয়ম, এখানে বাংলাতে যেভাবে লেখা হয় আর কি আমরা এভাবে করে বাংলাতে লিখব। যদি কোনো ফরম্যাট আপনি লিখতে যান তাহলে ফরম্যাট এভাবে করে সিলেক্ট করে সেই ফরম্যাটের উপরে আপনি লিখতে পারবেন বাংলা, ঠিক আছে। ভিউয়ার্স, এখন এখানে যদি আপনি কোনো ধরনের ইংলিশ টাইপ করতে চান তাহলে কীভাবে করবেন? ইংলিশ টাইপ করতে হলে বিজয় ক্লাসিকে গিয়ে এখানেকে, এখানে আমরা ইংলিশ করে দেবো। ইংলিশ করার পর এদিকে এসে আমরা এখান থেকে টাইমস নিউ রোমান্স এটা করে দেবো। এটা করার পর আমরা এখানে ইংলিশে লিখব, বি এন জি এল এ ডি ই এস এস, বাংলাদেশ, ঠিক আছে। আমরা প্রত্যেকটি লেখা ইংলিশ এবং বাংলাতে এখানে লেখা যাবে। আপনি অবশ্যই, আমরা কিন্তু এখানে মাইক্রোসফট ওয়ার্ডের উপর আমরা কোনো ধরনের ক্লাস দিতে পারতেছি না, আমরা শুধুমাত্র আপনাদেরকে দিচ্ছি কম্পিউটার কোর্স, কম্পিউটারের দোকানে যে কাজগুলো নিয়মিত করা হয়
কম্পিউটার দোকানের কোর্স সম্পর্কে আলোচনা করতেছি, যার কারণে আমরা এখানে যদি মাইক্রোসফট ওয়ার্ডের উপর আমি ক্লাস দিয়ে থাকি তাহলে আমি অন্ততপক্ষে 30টার উপরে ক্লাস দিতে পারবো, ঠিক আছে? প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি ফন্ট ইনচার্জ স্পেস লেওয়ার্ড প্রত্যেকটি এতে আমার দুইটা তিনটা করে ক্লাস করতে হবে যদি আমি এর উপরে ক্লাস দিয়ে থাকি। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে কীভাবে লিখবো সেটা একটু আপনাদেরকে হালকা করে ধারণা দিলাম আর কি। তো সাপোজ এখানে যে ফরম্যাটগুলো রয়েছে এগুলো কম্পিউটার দোকানের জন্য সচরাচর আমাদের প্রয়োজন হতে পারে, এই ফরম্যাটগুলো এগুলো আমি নাম লিখে রাখলাম। ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে আমি এগুলো ফরম্যাটগুলো দেবো, ফরম্যাটগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিই। সাপোজ ফরম্যাটগুলো দেখানোর জন্য আমি যেখানে সেভ করে রাখছি, এই যে দেখুন এই ফরম্যাটগুলো কিন্তু আমি অনেক ভাইদেরকে দিয়েছি ইতিমধ্যে, যারা নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা এখানে প্র্যাকটিস করবেন। আর যারা ইতিমধ্যে নেন নাই, ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে এই ফরম্যাটগুলো সেখানে গুগল ড্রাইভ লিঙ্ক দেবো, সেখান থেকে ডাউনলোড করে আপনারা ফরম্যাটগুলো নিয়ে কাজ করবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন রয়েছে, অ্যাপ্লিকেশন বিভিন্ন রকমের রয়েছে, আমি একটু ওপেন করে দেখি কীরকম রয়েছে। এটা হচ্ছে বাংলায়, ঠিক আছে, বাংলা অ্যাপ্লিকেশন। এখানে আপনারা শুধুমাত্র নাম ঠিকানাগুলো চেঞ্জ করে করে আপনারা এখানে কাজ করতে পারবেন। সাপোজ একটাতে আমি আপনাদেরকে দেখাই, এখানে যদি টাইপ করতে চান তাহলে বিজয় ক্লাসিক করে ছুটে নিমজি করে বরাবর বরাবর কাজ আপনারা করতে পারবেন, কোনো সমস্যা হবে না। নিজের মতো করে এডিটিং করে এই কাজগুলো করবেন, ঠিক আছে? প্র্যাকটিস করতে থাকবেন আজকে থেকেই, মোটামুটি আপনাদেরকে বেশ কিছুদিন এগুলো প্র্যাকটিস করতে হবে। এখানে প্রায় 250টি ফরম্যাট আপনাদেরকে দিব, প্রত্যেকটি ফরম্যাটে আপনারা ঢুকে ঢুকে দেখবেন, প্রত্যেকটি ফরম্যাটে কাজ করে করে দেখবেন, ঠিক আছে? আমি 250টি ফরম্যাট আপনাদেরকে দিব। এখানে বেশ উন্নত মানের সিভিও রয়েছে, সিভিগুলো আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? এখানে ভিতরে যখন ঢুকবেন বিভিন্ন রকমের সিভি থাকবে, সেই সিভিতে আপনারা কাজ করবেন। দেখুন এটা একটা রেজিউম, এটা একটা সিভি, এখানে আরও রয়েছে বেশ কিছু আরও বিভিন্ন ধরনের সিভি এখানে থাকবে, বাংলা সিভি থাকবে, ঠিক আছে? সাপোজ এইটা একটু দেখুন তো, এই ফরম্যাটটা এখানে যদি আপনি বাংলাতে লিখেন, এখানে শুধু নাম লিখবেন, নাম লিখে নাম লেখার জন্য আচ্ছা প্রথমে এই যে দেখুন, ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, আফসার এও করে পিতার নাম যদি দেন তাহলে সৈয়দ আকবর, সৈয়দ বন্ধুরা এভাবে করে আপনারা প্রত্যেকটি জায়গায় লিখতে পারবেন, ঠিক আছে? কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এখন আমরা এখানে চাইলে আরও অনেক কিছু লিখবো, ঠিক আছে? এখানে পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, অস্থায়ী ঠিকানা সবগুলো কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে? শিক্ষাগত যোগ্যতা সবগুলো এখানে বসিয়ে তারপর আপনারা এটা প্রিন্ট করতে পারেন, ঠিক আছে? এগুলো রেডিমেড, এগুলো হচ্ছে কম্পিউটার দোকানে এগুলো লাগবে, কারণ আপনি যদি একটা সিভি লিখতে যান তাহলে আপনার সময় লাগবে 10-20 মিনিট 30 মিনিট। এখন আপনি যদি এই ফরম্যাটের উপর লিখতে যান তাহলে আপনার সময় লাগবে 5 মিনিট 6 মিনিট, ঠিক আছে? এই সময়ের মধ্যে আপনি 100-150 টাকা কামাই করবেন। সেজন্য আমাদের সবারই এরকম সিভি ফরম্যাটগুলো নেওয়া দরকার, ঠিক আছে? এরকম ফরম্যাটগুলো রেডিমেড ফরম্যাটগুলো আমরা রাখবো আজকে থেকে। হ্যাঁ, এখানে আরও বিভিন্ন রকমের ফরম্যাট রয়েছে, আমি আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছি, যার কারণে আপনারা যেন ভালোভাবে আরও বুঝতে পারেন বাংলা। এবং বিভিন্ন রকমের ফরম্যাট, ম্যারিজ ডাটা এবং বায়োডাটা, আপডেট সিভি ফরম্যাট। আমি আপনাদেরকে আরেকটা সিভি ফরম্যাট দেখাই, সাপোজ এখানে এই যে আমি একটা সিভি ফরম্যাট ওপেন করলাম। এখন এটা হচ্ছে একটা ইংলিশে, ঠিক আছে? এটা আমি দেখুন তো, এই সিভি ফরম্যাটটা শুধুমাত্র আপনাদেরকে সেখানে আমি গুগল ড্রাইভ লিঙ্কে ইয়ে করে দেবো, এটা দিয়ে দেবো, ঠিক আছে? এটা আপনারা রাখবেন, এটা দোকানের জন্য রেখে দেবেন। এখানেও সেমভাবে আপনারা এভাবে করে ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে যেহেতু এটা ইংলিশ ফন্ট, সেহেতু আমরা এটা কী করবো, প্রথমে আমরা এখানে আমাদের বিজয় ক্লাসিকটাকে ইংলিশ করে দেবো, তারপর এখানে আমরা সিলেক্ট করে প্রত্যেকটি জায়গায় এভাবে করে MD এভাবে করে লিখবো, ঠিক আছে? MD আফসার BSAR UDDIN এভাবে করে আমরা লিখতে পারবো প্রত্যেকটি জায়গায়, ঠিক আছে? যে সেমভাবে আমরা এই সিভিটার মধ্যে প্র্যাকটিস করবো, ঠিক আছে? এখানে প্রত্যেকটি জায়গায় খুব সাজালো গুজালোভাবে লেখা রয়েছে, আপনারা এভাবে করে প্র্যাকটিস করবেন, নিজের মতো করে এটা প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে? তো ভিউয়ার্স, আশা করি আপনাদের ভালো লাগবে, এবং এই সিভি ফরম্যাটটা আমি আপনাদেরকে ওইখানে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন, ঠিক আছে? এখানে আরও অনেক কিছু রয়েছে এই ফরম্যাটের মধ্যে। সাপোজ আমি দেখুন এখানে অ্যাপিডাভিট রয়েছে, একটু বড় করে দেখায় আপনাদেরকে, অ্যাপিডাভিট রয়েছে, বাইনা নামা রয়েছে, বন্ধক নামা, দোকান ভাড়া, গ্যারেজ লোন,
এরকমভাবে বিভিন্ন ধরনের ফর্ম্যাট এখানে রয়েছে, আপনারা এখানে ফর্ম্যাটগুলো ওপেন করলে বুঝতে পারবেন। দেখুন, গ্যারেজ ভাড়া, মাসিক ভাড়াটিয়ার চুক্তিপত্র, দলিল, নাম, ঠিকানা, মাতার নাম, পিতার নাম, এগুলো লিখে বেশ কয়েকটা অংশ চেঞ্জ করলে হবে। এগুলো এডিটেবল ফর্ম্যাট, প্রত্যেকটি জায়গায় আপনারা নিজের মতো করে এডিট করে নেবেন, ঠিক আছে? এগুলো প্র্যাকটিস করার জন্য এখানে আমি আর বেশি কতক্ষণ ভিডিওটা লম্বা করব না, এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। এখানে বেশ বেশ কিছু ফর্ম্যাট তো এখানে রয়েছে, প্যাকেজ ওয়ান, প্যাকেজ টু রয়েছে। আমি এখানে সিভির মধ্যে আপডেট সিভিটা এখানে দিয়ে দিয়েছি, প্যাকেজ ওয়ানের মধ্যে আমি আপডেট সিভিটা এই যে এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে? আপনারা এখান থেকে এই সিভিগুলো প্র্যাকটিস করে নেবেন। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে একটা সিভি ফর্ম্যাট কীভাবে কাজ করতে হবে এবং মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে কাজ করতে হবে। তো যারা টাইপিংয়ের কাজ এখনও করতে পারেন না, টাইপিং সম্পর্কে জানেন না, ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলেই মোটামুটি হাজার হাজার ইউটিউবে ভিডিও রয়েছে মাইক্রোসফট ওয়ার্ডের উপরে এবং কিবোর্ডের উপরে। তো আপনারা একটু চর্চা করবেন কিবোর্ড সম্পর্কে, কিবোর্ড সম্পর্কে একটু ধারণা নেবেন ইউটিউব থেকে, এবং কিবোর্ড কীভাবে প্র্যাকটিস করতে হয়। আপনারা যদি নিজে নিজে না পারেন তাহলে কোনো একটা দোকানে অথবা ট্রেনিং সেন্টারে গিয়ে এই প্র্যাকটিসটা করে নেবেন। আর যারা আমাদের এলাকাতে পাশাপাশি রয়েছেন, যারা ইতিমধ্যে আমাদের কক্সবাজার জেলার অন্তর্গত, কক্সবাজার জেলার ভিতরে রয়েছেন মোটামুটি, আমি তাদেরকে বলবো আপনারা আমার থেকেও নিতে পারেন, আমি আমার দোকানে এসে আপনারা কোর্সটা নিতে পারেন। এই কম্পিউটার দোকান সম্পর্কে একেবারেই আমরা দোকানের মধ্যেই বসে আপনাদেরকে দোকানের সরঞ্জামের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবে, একেবারে হাতে কলমে, যেটা লাইভ আর কি প্র্যাকটিস করিয়ে দেব, যেটা আপনি একটা দোকান দেওয়ার উপযোগী হতে পারেন, সেরকমভাবে আপনাদেরকে রেডি করে তুলবো ইনশাল্লাহ। যারা এরকম মন মানসিকতা নিয়ে আছেন আমাদের পার্শ্ববর্তী এলাকাতে রয়েছেন, তারা আমাদের দোকানে চলে আসতে পারেন। আর যারা ইতিমধ্যে আমাদের কক্সবাজার জেলার বাইরে যারা রয়েছেন তাদেরকে বলবো আপনারা ইউটিউব থেকে দেখেন এবং ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করেন, তাছাড়া বাসায় প্র্যাকটিস করেন, তারপরেও যদি আপনাদের আয়ত্ত যদি না আসে, ইনশাল্লাহ আমি যতটুকু জানি আপনাদের প্র্যাকটিস হবেই, আপনারা যদি বাসায় প্র্যাকটিস করেন ইনশাল্লাহ হয়ে যাবে। বেশিরভাগ এখন বর্তমান যুগে অনলাইন জগতে, তো অনলাইন জগতেই 80% লোক বাহির থেকে তেমন একটা কাজ শিখে না, ইউটিউব থেকে শিখে শিখে নিজে একটা দক্ষ এক্সপিরিয়েন্স হয়ে যায়, ঠিক আছে? আমি তো কারো কাছ থেকে কোনো কাজ শিখি না, আমি নিজে আমার নিজেরই কাজ করা, যেহেতু আমার পরিবারের সবাই কম্পিউটার রিলেটেড কাজ জানে, সেহেতু আমি যেহেতু আমি নিজেও মাউস, কিবোর্ড এগুলো সম্পর্কে জানতাম আগে থেকেই, বাকি কাজগুলো আমি অনলাইন থেকে শিখে নিই। তো আপনাদেরকে বলতেছি যে আপনারা যারা একটু এক্সপিরিয়েন্স রয়েছে কম্পিউটার সম্পর্কে, তাদেরকে বলবো ইউটিউব থেকে দেখেন, ভালো ভালো ক্লাস ভিডিও দেখেন, ইনশাল্লাহ আপনারা প্র্যাকটিস করে পারবেন। আর আমার আমি যে লেখালেখি কাজটা মুখস্থ করি কীভাবে, আমি কিন্তু এখন ট্রেনিং সেন্টারে কাজ শেখাই, কিন্তু একটা এটা আপনারা একটু নিজে নিজেই ভাবে দেখুন, আমি কিবোর্ডের কাজটা শিখেছি অনলাইন থেকে, ঠিক আছে? রমজান মাস যখন আসে, আমার আমার কাহিনিটা আপনাদেরকে একটু শেয়ার করি, যখন 2019 সালে রমজান মাসে আমি কিন্তু তখনই অন্যান্য কাজগুলো সব কাজ জানতাম। 2019 সালে আমি কিবোর্ডটা মুখস্থ করি, কিবোর্ডটা আসলে আমার কিন্তু তখন থেকে আমি মুখস্থ করলে যেরকমভাবে টাইপ করতে পারতাম আরও বেশি স্পিডে টাইপ করতে পারতাম, তখন দেখে দেখে করতাম আর কি, দেখে দেখে করলে একটা মনের মধ্যে একটা অন্যরকম ফিল লাগে। সাপোজ আমি কম্পিউটারের কাজই জানি না, এরকম একটা নিজের মধ্যে একটা ফিল চলে আসে। তো আমি চিন্তা করলাম এত কাজ জানি কিন্তু কিবোর্ডের কাজটা, কিবোর্ডটা মুখস্থ করতে পারলাম না। তা আমার ভাই, ছোটো ভাইয়েরা কিন্তু মুখস্থ করছিল, আমার পরিবার, আমার পিতা মাতা সবাই এই কিবোর্ডটা মুখস্থ, কিবোর্ডের কাজগুলো তাদের জানা রয়েছে। তা আমি কেন জানবো না, আমি চিন্তা করলাম না এই রমজানে 2019 সালে এই রমজান মাসে আমি যেহেতু কাজ একটু কম থাকবে, আমি ইনশাল্লাহ কিবোর্ডটা মুখস্থ করে নেবো। তা আমি অনলাইন থেকে দেখে দেখে, অনলাইনে বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে, একটা র্যাপিড টাইপিং একটা সফটওয়্যার রয়েছে, র্যাপিড টাইপিং এই সফটওয়্যারটা আপনারা ইনস্টল দিবেন, এটা অনলাইনে পাবেন, সেখান থেকে ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল দিবেন। ইনস্টল দিয়ে সেখানে দাফে 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 দেখানো রয়েছে, শুধু আপনি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে আমি ওই সফটওয়্যার থেকে সার্টিফিকেটও নিয়েছি, ইনশাল্লাহ আমার এখন টাইপিংয়ের লেখালেখি, লেখার দিকে, কিবোর্ডের দিকে আমি দেখতে হয় না, আমার না দেখে আমি কাজ করতে পারি। বেশ কিছুদিন আগে আমি একটা চাকরির জন্য অ্যাপ্লাই করি, সেখানে আমাকে টাইপিংয়ের একটা ইয়ে করা হয়, কম্পিউটার অপারেটর হিসাবে আমি কাজ করার জন্য একটা চাকরিতে কাজ করতে যাইছিলাম, গেছিলাম, তখন আমাকে টাইপিংয়ের ইয়ে দিছিল।
এরকম ভাবে টাইপিং কিবোর্ডটা নিচেই ছিল, ভিতরে ঢুকানো ছিল। তো আমি কোনো রকম হাত তার দেওয়ার পর আমি কিবোর্ডটা আমার আয়ত্ত নিয়ে নিই। তারপর আমি মুখস্থ হয়ে সেখানে আমাকে একটা প্যাগ্রাফ দিছিল, ছোটো 5 লাইনের একটা প্যাগ্রাফ দিছিল। আমি প্রথম লাইন লেখার পর আমাকে বলছে হয়েছে আর লিখতে হবে না। সাপোজ ওরা বুঝতে পারছে যে আমি লেখার একটা আমার একটা এক্সপিরিয়েন্স রয়েছে, আমি পারবো, সেটা বুঝে ফেলছে আর কি। আমাকে ওখানে সব মিলিয়ে 50 নম্বরের মধ্যে আমাকে 50 নম্বর আমি অর্জন করি, আমি নাম্বার 1 হয়েছিলাম আলহামদুলিল্লাহ। তখন আমি ওখানে জয়েন করি, এটা হচ্ছে আল্লাহর রহমতে আর কি হয়েছে। বাট সেই জন্য টাইপিংয়ের কাজগুলো আমি আপনাদেরকে একটু উদাহরণ দিচ্ছি আর কি। টাইপিংয়ের কাজগুলো আমাদের সবারই জেনে রাখা দরকার, সবাইয়েরই আমাদের এগুলো জেনে রাখতে হবে। টাইপিং কম্পিউটার দোকানে টাইপিং একটা গুরুত্বপূর্ণ অংশ হিসাবে নিতে পারি আমরা। ফটোশপ, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এগুলো আমাদের কম্পিউটার দোকানে সচরাচর এগুলোর কাজ অবশ্যই থাকবে, নিয়মিত এগুলোর কাজ আমাদের থাকবে। একটা দোকানকে টিকিয়ে রাখে দুইটা সফটওয়্যার, একটা সফটওয়্যার হচ্ছে ফটোশপ, একটা সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম, ঠিক আছে। এই দুইটাই মিলিয়ে আমাদের কম্পিউটার দোকানকে টিকিয়ে রাখার একটা মূলধন, ঠিক আছে। ভিউয়ার্স, এখন আমাদের আজকে ভিডিও এখানে শেষ করব। আপনাদেরকে আমি এইখানে যে লেখাগুলো রয়েছে প্রত্যেকটি লেখা আপনারা এই ফরম্যাটগুলো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ফরম্যাটটি নিয়ে নেবেন, ঠিক আছে। নেওয়ার পর মাইক্রোসফট এরকম ওয়ার্ডে আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। অবশ্যই আপনাদেরকে অনুরোধ করা হলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে। প্র্যাকটিস করে ইনশাল্লাহ নেক্সট ভিডিও আরও গুরুত্বপূর্ণ হবে ইনশাল্লাহ। সামনের দিকে আমরা একটা ক্লাস দেবো, একটা ক্লাসের পর আমরা অনলাইন ক্লাসে চলে যাব। যারা অনলাইন ক্লাসের জন্য অপেক্ষাতে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ধৈর্য ধরার জন্য। সামনে কালকে পরশু অথবা একটা ক্লাস দেবো, এই ক্লাসের পরে আমরা অনলাইন ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। ভিউয়ার্স, পরিশেষে এই ছোট্ট চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।